নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। রাতের ভোট নিয়ে জাসদের বক্তব্যের কি জবাব দেবেন কাদের? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের রাত্রে ব্যালট বাক্স ভোটসহ নানা অনিয়ম সংঘটিত হওয়ার কথা স্বীকার করে জাসদ যে বক্তব্য দিয়েছে তার কি জবাব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বলছে 29 তারিখ রাতে ব্যালট বাক্স ভরা হয়। এখন আওয়ামী লীগের ভ্রাম্যমান প্রতিনিধি ওবায়দুল কাদের কি জবাব দেবেন? প্রসঙ্গত, জাসদের জাতীয় কমিটির সাধারণ সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। এতে বলা হয়, ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি সহ নানা অনিয়ম সংঘটিত হওয়ার কথা কবুল করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। গত 1 ফেব্রুয়ারি ও 2 ফেব্রুয়ারি বাংলাদেশ জাসদের জাতীয় কমিটির সাধারণ সভা হয়। এতে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে এভাবে মূল্যায়ন করা হয়। পরে অনুষ্ঠিত সভার মূল বিষয় নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাসদ তাদের সভায় মূল্যায়ন তুলে ধরেছেন। এতে বলা হয়েছে, দেশের সব রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষণ্ণতায় আক্রান্ত হয়ে গেছে গোটা জাতি। এর মূল কারণ হিসেবে প্রশাসনের একটি অংশকে দায়ী করে বলা হয়, প্রশাসনের এক শ্রেণীর অতি উৎসাহী অংশ ভোটের আগের রাতে ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখা সহ নানা অনিয়ম সংঘটিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।